আসসালামু আলাইকুম, সবাইকে ডোমিনেট ওয়ার্ল্ডে স্বাগত। আজ আমরা আপনাদেরকে একটি দারুণ একটি সফটওয়্যার দিব, যে সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটারটাকে অটো শাটডাউন দিতে পারবেন। ধরুন আপনি একটি সফটওয়্যার আপলোড বা ডাউনলোড দিয়েছেন, কিন্তু আপনার ইমার্জেন্সি কারণে আপনাকে এখন বাহিরে যেতে হচ্ছে, কিন্তু আপনার এই পিসিটা যদি সর্বক্ষণ চালুই থাকে তাহলে তো আপনার কারেন্ট বিল উঠতে পারে, কম্পিউটার কোনো সমস্যা হতে পারে, হঠাৎ কারেন্ট চলে গেলে আপনার উইন্ডোজ নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা কি করব, এই সফটওয়্যার যেটা আমরা অটো শাটডাউন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে আমরা জাস্ট এখানে ফিক্স করে দিব যে কখন কয়টার সময় কবে বন্ধ হবে বা হাইবারনেট হবে বা স্লিপ হবে, এই সফটওয়্যারতে সেটি করা যাবে। এটি একটি অসম সফটওয়্যার, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যাই হোক, আমি সফটওয়্যারটি ডাউনলোড করছি। তাহলে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদেরকে www.voicecleaner.com এই সাইটে যেতে হবে, অথবা আপনি গুগলে গিয়ে শুধু ভয়েস শাটডাউন এই কথা লিখে দিয়েও আপনি আপনার এই সফটওয়্যারের লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা আমাদের এই ডিসক্রিপশনের মধ্যে এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে ফ্রি ডাউনলোড দিচ্ছি। ফ্রি ডাউনলোড দেওয়ার পরে আমার এই সফটওয়্যারটি কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হচ্ছে। দেখুন, এই যে নিচে ডাউনলোড হচ্ছে, এটা হতে 2-3 মিনিট সময় লাগবে। তো যার লাইন ইন্টারনেট খুব ভালো তারা এই সফটওয়্যারটা খুব দ্রুততার সাথে সেট আপ করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে, কারণ আমরা অনেক সময়, যেমন আমি আমার ব্যক্তিগত কাজেও আমি এই অটো শাটডাউন সফটওয়্যারটি ব্যবহার করেছি, এবং আমাদের এই সফটওয়্যারটি এতটাই কার্যকর হয়েছে আমার, আমি এমন হয়েছে যে আমি ঢাকার বাইরে যাচ্ছি, আমি গাজীপুরে যাচ্ছি, আমি নারায়ণগঞ্জ যাচ্ছি, আমি উত্তরা যাচ্ছি, এখন আমার পিসি মেনটেনেন্স করার জন্য বা দেখাশোনা করার জন্য কেউ নেই, আমি জানি যে আমার এই আপলোডটা হতে হয়তো বা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগতে পারে, তা আমি 2 ঘন্টা টাইম এস্টিমেট দিয়ে দিই। টাইম এস্টিমেট করে দিয়ে দিলে আমার পিসিটা আমি না থাকলে অটোমেটিকলি কী হবে, শাটডাউন হয়, অথবা হাইবারনেট হবে, অথবা স্লিপ হবে বা রিস্টার্ট হবে, এরকম একটা সিস্টেম করা যায়। তো এখন অনেকে হয়তো বা হাইবারনেট সম্পর্কে জানেন না। হাইবারনেট অর্থ হচ্ছে যে আপনার পিসিতে ধরুন আপনি এইভাবে ওয়েব পেজটাটা রেখে দিয়েছেন, এবং আপনি হাইবারনেট করলে যখন আপনি কম্পিউটারটি হাইবারনেট করবেন ঠিক একই এইভাবেই পিসিটা শাটডাউন হবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আপনি যখন কম্পিউটারটি চালু করবেন দেখবেন আপনার যে ওয়েবসাইটটা আছে বা যে যে ফাইল নিয়ে আপনি কাজ করেছেন সেই সব ফাইলগুলো আবার সেই জায়গাতে রয়েছে যেভাবে আপনি ফাইলগুলো রেখে হাইবারনেট করেছিলেন। এটাই হচ্ছে হাইবারনেটের একটা বড় উপকারিতা। আর শাটডাউন তো আমরা সবাই জানি, বা রিস্টার্ট বা স্লিপ আমরা সবাই জানি, স্লিপ করলেও পিসি চলতে থাকে কিন্তু সফটওয়্যারটা, উইন্ডোজটা সাময়িকভাবে বন্ধ থাকে ঠিকই কিন্তু পিসি কিন্তু অটোমেটিকলি চলতে থাকে। যাই হোক, আমাদের সফটওয়্যারটি সেট আপ হয়ে গিয়েছে, আমি জাস্ট এই সফটওয়্যারটি ক্লিক করে আমি এখানে রান, এটা উইন্ডোজ 10 উইন্ডোজ 7 সব কিছুতেই চলে। সো অসাম একটা সফটওয়্যার। যাই হোক, আমি এখানে আই অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট, আমি নেক্সট দিয়ে সেট আপ দিয়ে দিব। তো ভিউ দিস ইন্ট্রোডিউসিং রিলিজ লক আমার একটা দরকার নেই, জাস্ট আমি লাঞ্চ ওয়াইজ অটো শাটডাউন এটাকে আমি টিকমার্ক দেওয়া থাকা অবস্থায় আমি এটাকে ফিনিশ দিচ্ছি, অথবা আমরা এরকমও পাবো যে আমাদের ডেস্কটপে কিন্তু আমরা ওই অটো শাটডাউন আইকনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমাদের এখানে অটো শাটডাউন কথাটা আছে। যাই হোক, আমি এখানে শাটডাউন সফটওয়্যারটা আমি এখানে দেখুন চালু করলে আমাদের অটো শাটডাউন সফটওয়্যার চালু হয়ে গেল। এখন দেখুন এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার মধ্যে সুন্দর করে লেখা আছে শাটডাউন, রিস্টার্ট, লগ অফ, হাইবারনেট। তো হাইবারনেট সম্পর্কে আমি আপনাদেরকে আগেই বলেছি, দেখুন আমরা যখনই আমার এটা হাইবারনেট বা শাটডাউন করার প্রয়োজন হবে তখন আমরা এই যে কোনো একটা অপশনে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা এখানে স্পেসিফিক টাইম এবং ডেট লিখে দিব। আবার এমন আছে যে কত ঘন্টা পর থেকে কত ঘন্টা পর্যন্ত এটা চলবে, কত ঘন্টা পরে এটা কাজ করবে। তো যাই হোক, আমাদের সবচেয়ে ভালো হচ্ছে স্পেসিফিক টাইম আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে দিব, এবং আমাদের রিমাইন্ড একটা রিমাইন্ডার আছে, তো রিমাইন্ডার আমাদের দরকার নেই, যদি আপনি কাছেই না থাকেন তাহলে রিমাইন্ডার দিয়ে কী হবে। তো যাই হোক, আমরা জাস্ট এখানে যদি ধরুন আমরা 7:05 বা 10 আমি এটাকে হাইবারনেট করতে চাই অথবা শাটডাউন করতে চাই, জাস্ট আমার এখানে স্টার্ট টাস্ক দিয়ে আমি জাস্ট ইয়েস দিলেই আমার হাইবারনেটটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন বলছে যে আপনার হাইবারনেটটি টাস্ক বারের মানে এই জায়গাটায় আপনি এখানে শো করবে, তো আমি এখানে ওকে দিয়ে দিলাম।
তো আমার 5 মিনিট পরে 10 মিনিট পরে বন্ধ হবে, যদি কখনো মনে হয় যে না আমি এখন স্ট্যান্ড বাই আছি, আমি যাচ্ছি না কোথাও, তাহলে আবার আপনি শাটডাউন অটো শাটডাউন সফটওয়্যারটা আপনি বন্ধ করবেন কী করে? দেখুন এখানে আমাদের অটো শাটডাউন সফটওয়্যারটি এখানে দেখা যাচ্ছে, ইউর পিসি উইল হাইবারনেট 7:10 দেখুন আমাদের এখানে দেখাচ্ছে। তো আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করব, আবার যদি আমি এটাকে ক্যান্সেল করছি দেখুন এখানে জাস্ট ক্যান্সেল টাস্ক ক্লিক করলে বলতেছে আপনি কি শিওর, আমি ইয়েস দিলাম, তাহলে কি হলো আমি আর শাটডাউনটা করছি না। তো ধন্যবাদ সবাইকে, আবার এরকম ভালো ভালো সফটওয়্যার নিয়ে আসবো আমরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আসসালামু আলাইকুম।